কবি কবি বাপ কবির খেলে সন্দেহ বাপ আশা করি ভাই কে আছেন বালা তো চলে এসে নতুন একখান ভিডিও লয় আর খেলা হলা ঘরে মারি এসে তালা তো আজকে গন্তব্য হচ্ছে কচুয়া বাণিজ্য মেলা মামা বলছিল মামার নাকি একটু মানসিক শান্তি প্রয়োজন তাই তো আমাদের আজকে ঘুরার আয়োজন তো এই মেলাতে এসে পাইতেছি না কোনো গন্ধ তাই তো আজকে আপনাদেরকে শুনামু মনের মতো ছন্দ তো এই মেলাতে আসার পর আমি দেখতেছি না বেশিরভাগ মানুষ আর হয়ে গেছে আমি বোকা তাই তো ঘরের সবাই আমাকে ডাকে খোকা আর এইখানে হয়তো সার্কাস খেলা হয় তাই তো আমরা সার্কাস খেলা দেখবো না চলে যাবো অন্যদিকে তো এইদিকে বিক্রি করা হয় বাচ্চাদের খেলনা আর সামনে এখানে বাচ্চারা খেলাধুলা করে তো এবার আমরা চলে যাচ্ছি অন্যদিকে তো এইটা তো সব মেলাতেই দেখি আর গাইজ আমার মনে হচ্ছে আমি যদি এটার ভিতরে উঠি আমার থাকবে না হুশ আর আমি হয়ে যাবো বেহুশ তো এই মেলার ভিতরে আসলে অবশ্য অনেক কিছুই পাবেন বাচ্চাদের খেলনা হতে শুরু করে মহিলাদের যাবতীয় জিনিসপত্র এখানে সকল ধরনের পণ্য পাবেন তো মেলাটি রয়েছে আর মাত্র সীমিত সময়ের জন্য যারা এখন আসেন নেই এসে অবশ্যই ঘুরে যাবে তো এই দিক দিয়ে বাচ্চারা টেনে ঘুরতেছে আমার মামা দেখতেছে ভালোই ঘুরাঘুরি করলাম এবার একটু সামনের দিকে আগাচ্ছি হঠাৎ করে দেখলাম ভূতের বাড়ি ওমা এখানে আবার ভূতের বাড়ি করতে এলো তো যাই হোক মামা বাগিনা মিলে চলে গেলাম ভূত দেখতে অলরেডি দুইটা টিকিট আমরা নিয়ে ফেলছি তো এবার আমাদের ভিতরে ঢুকার ফালা আমরা এখন ভিতরে যাব দেখি ভিতরে কি আসলেই কি ভূত নাকি নাই গায়েস তারা আমার হাতে ক্যামেরা দেখে বলতেছে ভিডিও নাকি করা যাবে না ভিডিও আমি ভিডিও অন করে ভিতরে চলে যাই আসলে গাইস ওরা যখন ভূতের খেলা দেখানো শুরু করছে ওদেরকে ক্যামেরাতে ধরা যায় না আমি কিন্তু চেষ্টা করছি দেখানোর জন্য পারিনি অবশেষে ভূতের খেলা শেষ করে আমরা বের হয়ে আসছি তো দেখতেছি এখান দিয়ে বেলুন ফুটাইতে আছে তো মামাও বলছে মামাও নাকি বেলুন ফুটাবে দেখি মামা কয়টা টার্গেট করতে পারে কয়েকটা বুলুট কিনা ফেলছে তো গাইস এই মেলার ভিতরে এসে পাইতেছি না একটাও গায়ক আর আমার মামার দেখে মনে হইতেছে পুরা নায়ক 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 বাপ খালি নায়ক আরো বাপ তো এইভাবে অনেকক্ষণ ধরে মামা অনেকগুলা টার্গেট করছে কয়েকটা শুধু মিস করছে তো মামা যাই টার্গেট করছে ভালোই টার্গেট করছে অনেকগুলাই টার্গেট করতে পারছে তাই এবার আমার পালা দেখি আমি কয়েকটা পারি গাইস মনে হচ্ছে না আমি পারবো অনেক চেষ্টা করছি টার্গেট করার জন্য গাইস আমি পারি না কিন্তু শেষ পর্যন্ত আমি একটা পারছি গাইস টার্গেট মিস করার কারণে মামা বলতেছে আমার দ্বারা হবে না তাই তো আমি এটা মামার হাতে দিয়ে দিলাম তো এখন দেখি মামা কয়টা পারে তো মামা আমার হাত থেকে নেওয়ার পরে যতগুলা টার্গেট করছে সবগুলাই পূরণ হয়েছে যাই হোক গাইস টাকাগুলার বিফলে যায়নি তো গাইস খেলা আমরা শেষ করে সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতেছি কত জায়গা দিয়ে কত মানুষ তুলতে আছে ছবি আরে ছবি দেখুন দেই আমি হয়ে গেছি পুরা কবি 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 বাপ কবির খালি সন্দেহ বাপ সো গাইস কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে অনেক বড় বানাবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ